আসসালামু আলাইকুম। ব্যবসায় শিক্ষা শাখার 2022 সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের জন্য আমি সম্ভাব্য কিছু টপিক বলে দেব, আশা করি সেগুলো থেকে পরীক্ষায় ইনশাল্লাহ আসবে। তবে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন যাদের ফোর সাবজেক্ট নেই বা মেইন সাবজেক্ট ফোর সাবজেক্ট কোনোটিই নেই, তাদের জন্য এই ভিডিওটি দেখার দরকার নেই। তো 1, 2, 5, 6, 7 এটা আমাদের শর্ট সিলেবাস, এবং তোমরা বিগত দিনে দেখেছো হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে আমি সম্ভাব্য কিছু টপিক বলে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সেখান থেকে আমাদের ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং অন্যান্য শিক্ষা বোর্ডে বেশ কিছু কোশ্চেন কমন এসেছে, আমি ইনবক্স এবং মেসেঞ্জারে আমাকে স্টুডেন্টরা জানিয়েছে। তো উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম অধ্যায় থেকে অঙ্ক আসবে ম্যাথ রিলেটেড। তোমরা জানো এখানে উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্র উৎপাদনশীলতা, তো এই টপিকটা তোমরা ভালো করে পড়বে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের সিকিউ ম্যাথ আসবে। এবং ম্যাথ যে প্রশ্ন আসবে যদি দুইটা আসে অবশ্যই দুইটার উত্তর দেবা, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এখান থেকে প্রচুর পরিমাণ অনুধাবন আসার সম্ভাবনা আছে। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান, শ্রমের যে কর্মহ্রাসমান উৎপাদন বিধি, ঠিক আছে, এই যে টপিকগুলো যেগুলো প্রায় প্রায় পরীক্ষায় আসে বা তোমরা তোমাদের নিজ নিজ কলেজের মার্কেটিংয়ের শিক্ষকগণ হয়তো তোমাদের সাজেশন দিয়েছে, তো সেই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবে। আর এখানে শ্রম এবং মূলধন এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আর সংগঠনের ভিতরে এক মালিকানা, অংশীদারি, ব্যবসায় জোট, এগুলো যৌথ উদ্যোগ, এগুলো ভালো করে দেখবে। তো অনুধাবনের জন্য কিছু প্রশ্ন আমি হয়তো বলতে পারি তোমাদের যেগুলো আসার মতো, তোমরা হয়তো সেগুলো অলরেডি পড়েছ। শ্রমের মালিকানা হস্তান্তরযোগ্য নয়, শ্রম হলো জীবন্ত উপাদান, এরপর হলো ভূমির যোগান সীমাবদ্ধ, শ্রম বিভাগ, এই টপিকগুলো তোমরা দেখবা। তো এখান থেকে অনুধাবনের সম্ভাবনা সবচেয়ে বেশি, আর সিকিউর জন্য তো আমি টপিক অলরেডি তোমাদেরকে বলেই দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর হলো আমাদের পঞ্চম অধ্যায় যে আছে। পঞ্চম অধ্যায়ে তোমরা অবশ্যই অবশ্যই কাস্টমাইজেশন সম্পর্কে ভালো ধারণা নিয়ে যাবে, কারণ পঞ্চম অধ্যায়ে কাস্টমাইজেশন এই টপিক থেকে প্রশ্ন আসবেই, আসছে না আসবেই, কাস্টমাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে সেবার বৈশিষ্ট্য সম্পর্কে ভালো করে জেনে যাবা, এখান থেকে অনুধাবন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক যে পটভূমি আছে, উৎপাদন ব্যবস্থাপনার যে স্টেজগুলো, তো এখান থেকে কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। তো অনেকে এই টপিকটা বাদ দেয়, তো আমি বলবো যে ওই টপিকটা তোমরা একটু দেখে গিও, হ্যাঁ দেখে যাইও। শিল্প বিপ্লব যুগ, শিল্প বিপ্লবের পরবর্তী যুগ, আধুনিক যুগ, এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে, প্রশ্ন করতে পারে। এরপর আসো পণ্য ডিজাইন। পণ্য ডিজাইন যে অধ্যায়, আমরা জানি যে পণ্য ডিজাইনের দুইটা টপিক তোমরা পড়বা, সেখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন আসবে, পণ্য ডিজাইনের প্রকারভেদ আর পণ্য ডিজাইনের যে পর্যায়গুলো, পণ্য ডিজাইনের যে পর্যায়গুলো আছে, উদ্যোগ, গ্রহণ, ধারণা, উন্নয়ন, সামর্থ্য বিশ্লেষণ, পরীক্ষামূলক উৎপাদন, চূড়ান্ত উৎপাদন, এই স্টেপগুলো সম্পর্কে ধারণা নিয়ে যাও। উদ্দীপকে হয়তো বলবে যে উদ্দীপকে পণ্য ডিজাইনের কোন স্টেপ সম্পর্কে বলা হয়েছে বা কোন পদক্ষেপটি নেওয়া হয়েছে। আর পণ্য ডিজাইনের যে প্রকারভেদ বা ক্লাসিফিকেশন বা টাইপস, ব্যবহারিক ডিজাইন, নান্দনিক ডিজাইন, উৎপাদন ডিজাইন, প্যাকিং ডিজাইন, এখান থেকে তোমরা একটু দেখে যাইও, ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় আল্লাহ চায় তো আসবে। আর ষষ্ঠ অধ্যায় তো বললাম পণ্য ডিজাইন। মান ব্যবস্থাপনাটা অনেকেই বাদ দিতে চাও, একটু ক্রিটিক্যাল লাগে অনেকের কাছে, তারপরে মান ব্যবস্থাপনা থেকে তোমাদের অনুধাবনের কয়েকটা আমি টপিক বলে দিচ্ছি, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের আসার সম্ভাবনা আছে। সেই টপিকগুলো হলো অ্যাপ্রাইজাল কস্ট, এক্সটার্নাল ফেইলিওর, ইন্টারনাল ফেইলিওর, প্রিভেনশন কস্ট, এই চারটা কিন্তু কাছাকাছি, প্রিভেনশন, অ্যাপ্রাইজাল, ইন্টারনাল ফেইলিওর, এক্সটার্নাল ফেইলিওর, এখানে একটু ভালো করে তোমরা দেখে যাইও, এবং আইএসও এবং বিএসটিআই সম্পর্কে ভালো ধারণা নিও, এখান থেকে সিকিউ আসতে পারে। বেঞ্চমার্কিং সম্পর্কে ধারণা নিও, ঠিক আছে। তো এই যে চারটা বললাম, অ্যাপ্রাইজাল কস্ট, প্রিভেনশন কস্ট, ইন্টারনাল ফেলিওর, এক্সটার্নাল ফেলিওর, এখান থেকেও কিন্তু অনেক সময় সিকিউতে আসতে পারে। তো এই হলো আলোচনা। তো কাস্টমাইজেশন ধারণা রাখবা, হ্যাঁ অঙ্কগুলো দেখে যাবা, সেবার বৈশিষ্ট্য সম্পর্কে জেনে যাবা, পণ্য ডিজাইনের প্রকারভেদ, পণ্য ডিজাইনের স্টেজ,
আর মান ব্যবস্থাপনা সম্পর্কে তো আমি বললাম। তো আশা করি এগুলো যদি তোমরা দেখে যাও ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবে। আর তোমাদের স্ব স্ব কলেজের মার্কেটিংয়ের আমাদের সম্মানিত শিক্ষকগণ যে সাজেশন দিছে সেগুলো তো অবশ্যই অবশ্যই ফলো করবে। আর আমার জন্য দোয়া করবে, আমি ইনশাল্লাহ কালকে ঢাকা যাচ্ছি আমার পায়ের চিকিৎসার জন্য, যাতে ভালো একটা রেজাল্ট আসতে পারে এবং আমি যেন একটু কিওর হই বা আমার এই ব্যথাটা যাতে একেবারে চিরতরে চলে যায়। সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।